স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন এবং আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এখনো খোঁজ মিলছে না স্বজনের আহাজারি আর শোকের মাতমে স্তব্ধ হয়ে গেছে ঝালকাঠির গাবখান লঞ্চঘাট শতাধিক দগ্ধযাত্রীর মধ্যে মারা গেছেন অন্তত 36 জন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যা জানান এর পেছনে নাশকতাও থাকতে পারে প্রতিনিধিদের তথ্যচিত্রে ফখরুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার রাত ৩টা সন্ধ্যা নদীতে দাউ দাউ করে জ্বলছে বর্গনাগামী লঞ্চ এমবি অভিযান ১০ দেশের ইতিহাসে প্রথমবারের মতো লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনায় তীরে এসে নিভে গেল অর্ধশতাধিক জীবন প্রদীপ কেউ হারিয়েছেন বাবা কেউ বা মা কেউ লড়ছেন মৃত্যু সংখ্যায় সব হারা স্বজনরা নিঃস্ব হয়েছেন নিমিষেই সাপ্তাহিক ছুটিতে বরগুনা রুটের সাত শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছিল লঞ্চটি ঝালকাঠি পার হওয়ার সময় আকস্মিক বিস্ফোরণে ভস্মীভূত হয় যাত্রীতে ঠাসা পুরো লঞ্চ মধ্যরাতে ঘুমন্ত মানুষগুলো যে যেভাবে পেরেছে সন্ধ্যা নদীতে ঝাঁপিয়ে প্রাণে বেঁচেছে পুরে দগ্ধ ৪০ জনের মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ শতাধিক বলে জানানো হয় ইঞ্জিন বাস্ট হয়ে গেছে মানে আগুন আমি একটু ঘুমের মতো পেছালাম দুয়ার কিছু দেখি না উঠি ছাদের উপরে আগুন লাগিয়ে গেছে ওখান থেকে আমি এর ওনার খোঁজ করতে করতে আগুনে পড়তে আছি পা দুটো পুড়িয়ে গেছে আগুন 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 আমরা কে এনেছিলাম কিন্তু বাইরে দেখি নিখোঁজের খোঁজে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সন্ধ্যার বাতাস নদীতে নিখোঁজদের খোঁজে চলে উদ্ধার অভিযান ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ১.৫ লক্ষ টাকা করে আমরা আমাদের মানে তহবিল আছে সেখান থেকে দিব এই যে কিভাবে কেন হলো কার হলো এগুলি তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না ভোর ৫টায় নিয়ন্ত্রণে আসে আগুন লঞ্চের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে যা মুহূর্তের মধ্যে পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে পুলিশ ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় লঞ্চ থেকে আমরা আহত অনেককে উদ্ধার করি অনেকেই খুব দগ্ধ হয়েছে সিরিয়াসলি ইনজিওর্ড ফখরুল ইসলাম নিউজ 24 ঢাকা দর্শক ঝালকাঠি সদর হাসপাতালের মর্গ থেকে যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী ইমন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন আমরা এখন একটু কথা বলবো বরগুনা ২ আসনের এমপি মহোদয়ের সাথে কারণ তিনি হচ্ছে বরগুনার পক্ষ থেকে উনি এসেছেন লাশগুলা বুঝে নেওয়ার জন্য এখানে প্রশাসনের কাছে আপনার কাছে একটু কথা বলতে চাই আসলে কতগুলো লাশ বুঝে পেয়েছেন টোটাল আমি ৩৬টি লাশ বুঝে পেয়েছি তার মধ্যে ৪টি লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা হ্যান্ডওভার করেছি আর বাকি ৩২টি লাশ আমরা বরগুনা নিয়ে যাচ্ছি বরগুনা গিয়ে ওখানে যে ৬টি কি ৭টি লাশ শনাক্ত করা যাবে বাকি লাশ শনাক্ত করার কোনো সুযোগ নাই এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যেভাবে লাশ দাফন হবে এবং সিরিয়াল অনুসারে আমরা দাফন করব ডিএনএ টেস্ট আসার পর তাদের সিদ্ধান্ত অনুসারে তাদের লাশ তারা বুঝতে পারবে যে এখানে দাফন করা হবে নিখোঁজের সংখ্যা কত নিখোঁজের সংখ্যা বিভিন্ন সময় বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে কিন্তু টোটাল মিলিয়ে এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই যে কয়জন নিখোঁজ আছেন আচ্ছা যারা নিহত হয়েছেন বা আহত আছেন তাদের জন্য আসলে আপনাদের সরকারি পক্ষ থেকে কোনো সাহায্যের ব্যাপার আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্ত চিকিৎসার নিয়েছেন এবং বরিশালে আমাদের মুরব্বী আবুল হাসান আবদুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন এবং স্বাস্থ্য সচিবও উপস্থিত ছিলেন ওখানে আমাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং প্রত্যেক লাশের এগেনস্টে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ধার্য করবেন বা দেবেন উনি ১.৫ লক্ষ টাকা ঘোষণা দিয়েছেন এবং আর আমরাও
এমপি হিসেবে আমরাও দেব এবং প্রশাসনের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাকে আমিও শুনছিলেন, আসলে বরগুনা দুই আসনের এমপি মহোদয় জানিয়েছেন যে সেই লাশগুলো শনাক্ত হয়েছে এবং তিনি সেগুলো হচ্ছে হস্তান্তর করতে যাচ্ছেন উনি পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমন চৌধুরী। চিকিৎসা নিয়ে চরম দুর্ভোগে লঞ্চ দুর্ঘটনায় অগ্নিদগ্ধরা। বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট বন্ধ থাকায় সার্জারি বিভাগে কোনো রকমে চলছে দগ্ধদের চিকিৎসা। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন আহতদের স্বজনরা। এদিকে গুরুতর আহত 10 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিমানের টিকিট না পাওয়ায় এখনও বরিশালে পৌঁছাতে পারেনি চিকিৎসক দল। সজল দাসের প্রতিবেদন। এই আহাজারি স্বজন হারানোর, দুর্ঘটনার স্থল কিংবা হাসপাতালের বারান্দা, স্বজন হারানোর কান্না সব জায়গায়। কেউ এসেছেন মৃত স্বজনের লাশ বুঝে নিতে, কেউ আবার খুঁজেই পাচ্ছেন না প্রিয়জনকে। পুড়ে অঙ্গার অনেকে আবার হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। ভয়াবহ এই দুর্ঘটনায় চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত ও আহতদের স্বজনরা। আমার আম্মু ছিল, সাইডে আমার ছোট একটা বোন ছিল, তো অনেক কষ্ট করে আছে ভাই। আমি ওদেরকে উপরে নিয়ে গেছি কিন্তু নিয়ে নামতে পারিনি আর ভাই। আমি সৌদি আরব থাকতাম, আমি কি করবো আমি নিজেও জানি না। ওগুলো সব কাগজপত্র ওকে, আমার টিকিট আসবে আমি জানবো না, আমি কিভাবে কি করবো আমি বলতে পারিনি। গত 2 বছর ধরে বন্ধ দেশের দক্ষিণাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বরিশাল মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, আর তাই সার্জারি ইউনিটেই কোনো রকমে চলছে লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা সকলেই চলতেছে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আমাদের লজিস্টিক আছে। এদিকে গুরুতর দগ্ধ 10 জনকে পাঠানো হয়েছে ঢাকায়, আর বিমানের টিকিট পেতে বিলম্ব হয় ঢাকা থেকে সড়ক পথেই বিশেষজ্ঞ চিকিৎসকরা রওনা দিয়েছেন বরিশালের পথে। আমাদের এখান থেকে একটা টিম চলে গেছে অলরেডি, তারা রাস্তায় 7 সদস্যের, এই জন্য 2 জন সহকারী অধ্যাপক আছেন তাদের নেতৃত্বে ওরা চলে গেছে লঞ্চে। আপনি দেখবেন যে এরকম ঘটনা 20-30 বছরও কিন্তু ঘটেনি। তো একসঙ্গে যখন অনেক পেশেন্ট যায়, মাস ক্যাজুয়ালিটি হয়, সেক্ষেত্রে সবাইকে অ্যাড্রেস করা যায় সমভাবে অ্যাড্রেস করা হয়তো সবসময় সম্ভব নাও হতে পারে। আহতদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। সজল দাস, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, এখন পর্যন্ত যাদেরকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে তাদের শারীরিক পরিস্থিতির বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? বাবলি, এখন পর্যন্ত কিন্তু 5 জন এখানে এসে পৌঁছেছেন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার শামতলাল সেন আমাদের যেটি জানিয়েছেন সেটি হলো যে যে 5 জন এসে পৌঁছেছেন তারা কিন্তু 30-50% পর্যন্ত দগ্ধ এবং সবারই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে, অর্থাৎ তারা আশঙ্কাজনক। এবং এখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, এখানে যারা এসেছেন তারা কিন্তু আসলে নিজ উদ্যোগে এসেছেন এবং আমরা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছিলাম যে এত বড় একটা দুর্ঘটনায় যারা আহত, যারা দগ্ধ, যারা গুরুতর, তারা নিজ উদ্যোগে এখানে একজন একজন বা 2 জন করে আসছেন। তো এই বিষয়ে তিনি যেটি বলেছেন এটা একটি বড় দুর্ঘটনা, তো সেই কারণে এই ব্যবস্থাটি করা সম্ভব হয়নি। এছাড়া চিকিৎসা ব্যবস্থা যে সংকটের কথা বলা হচ্ছিল, সেই এখানে যারা স্বজন আছেন তারাও কিন্তু বলেছেন যে বরিশালে বার্ন ইনস্টিটিউটে ডাক্তার নেই এবং চিকিৎসা সেবা পেতে তাদের দুর্ভোগ পোহাতে হয়, যার কারণে কিন্তু অনেকেই নিজ উদ্যোগে এসেছেন। সেই বিষয়টি নিয়েও কিন্তু বলা হয়েছে আমাদেরকে যে আধুনিক বার্ন ইনস্টিটিউট গঠনের কাজ চলছে 5টি ডিভিশনে, সেটি কিন্তু আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন। আর আরেকটি বিষয় সেটি হলো যে যারা গুরুতর আহত তাদেরকে কিন্তু শুধুমাত্র ঢাকায় রেফার করা হয়েছে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় 81 জন দগ্ধ আছেন, তাদের মধ্যে আসলে 10 জনের অবস্থা গুরুতর, তাদের মধ্যে 5 জন এসে পৌঁছেছেন এবং 1 জন কিন্তু মাইনুর নামে এক শিশু কিন্তু রাস্তায় মারা গেছেন। এবং এখান থেকে যে চিকিৎসক দল গিয়েছেন তারাও কিন্তু বিকাল 4টার দিকে রওনা দিয়েছেন। এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম যে এত দেরিতে কেন পাঠানো হয়েছে। তিনি যেটি বলেছেন যে বিমানের টিকিট না পাওয়ার কারণে দুর্ভোগ হয়েছে এবং তারা কিন্তু ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী যে যা লাগে তা নিয়ে গিয়েছেন। এবং শামতুলাল আমাদেরকে যেটি জানিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যারা দগ্ধ আছে তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও কিন্তু র্যাবের একটি হেলিকপ্টার গিয়েছে সেটি বরিশালে, সেখান থেকে গুরুতর আহতদের হয়তোবা ঢাকা মেডিকেল
গেলে কয়েকজনকে নিয়ে আসা হবে বাকি। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা জাতীয় ব্র্যান্ড ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলাপনি। আবারও লঞ্চ দুর্ঘটনা, আবারও প্রাণহানি। এমভি নাসরিন থেকে শুরু করে এমভি অভিযান, গত ২০ বছরে ছোট বড় নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। যাতায়াতে আরামদায়ক ও নিরাপদ মনে হলেও প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, মুখোমুখি সংঘর্ষ কিংবা চালকের অসাবধানতা সহ নানা কারণে ঝরছে অনেক প্রাণ। দেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ কতগুলো দুর্ঘটনার খবর জানাচ্ছেন সজল দাস। দুর্ঘটনার কবলে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০। প্রাথমিকভাবে জানা গেছে ইঞ্জিন রুমে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ঘটেছে বিপুল হতাহতের ঘটনা। নৌপথে এমন দুর্ঘটনা নতুন নয়। ২০২০ সালের ২৯ জুন রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী ময়ূর লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ, যাতে প্রাণ হারান ৩৪ জন। ২০১৪ সালে প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় আরেক লঞ্চ পিনাক ৬, যে ঘটনায় উদ্ধার করা হয় ৪৯ জনের মরদেহ। ২০০৬ সালে মেঘনা সেতুর কাছে এমএল শাহপরান লঞ্চ দুর্ঘটনায় মারা যায় ১৯ জন। ২০০৪ সালের এমভি লাইটিং সান দুর্ঘটনায় ৮১ জন এবং এমভি দিগন্ত দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মৃত্যু ঘটে। এছাড়া ভৈরবের মেঘনা নদীতে এমএল মজলিশপুর ডুবে ৯০ জনের মৃত্যু হয়। ২০০৩ সালে ঘটে দেশের ভয়াবহতম লঞ্চ দুর্ঘটনা। চাঁদপুরের ডাকাতিয়া এলাকায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে ডুবে যায় ঢাকা থেকে লালমোহনগামী এমভি নাসরিন ১, যে ঘটনায় প্রাণ হারায় ৬৪১ জন। এর আগে ২০০২ সালে চাঁদপুরের মেঘনায় সালাউদ্দিন ২ ডুবে ৩৬৩, আর ২০০০ সালে চাঁদপুরের মতলব এলাকায় দুটি লঞ্চ ডুবে প্রাণ হারান ১৬২ জন। মাঝে মধ্যেই দেশের নৌপথে ছোট বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন এমন অনেক মানুষ, যা প্রতিনিয়ত নিরাপদ নৌযাত্রাকে করছে প্রশ্নবিদ্ধ, বাড়াচ্ছে শঙ্কা। সজল দাস, নিউজ ২৪, ঢাকা। নানা অনিয়ম আর নৈরাজ্যে নিমজ্জিত নৌ পরিবহন, ঘটে দুর্ঘটনা, হয় তদন্ত কমিটি, কিন্তু ফলাফল শূন্য। বিশেষজ্ঞরা বলছেন, ঘুষ নিয়ে ফিটনেস সনদ দেয়া সরকারি কর্মকর্তাদের বাঁচাতেই নৌ দুর্ঘটনার বিচার হয় না। যদিও বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দাবি, বিচার হয় সব দুর্ঘটনারই। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দুর্ঘটনার কবলে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০। প্রাথমিকভাবে জানা গেছে ইঞ্জিন রুমে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ঘটেছে বিপুল হতাহতের ঘটনা। এছাড়া অগ্নিকাণ্ডের পর আগুন নিভানো যন্ত্র না থাকায় প্রাণহানির সংখ্যা বাড়িয়েছে। নৌপথে দুর্ঘটনা নতুন নয়, তবে এমন ভাবে নদীর মাঝে ধরে যাওয়া আগুন, তাতে প্রাণ হারানোর চিত্র দেশে এই প্রথম। ফায়ার সার্ভিসের সাবেক এক পরিচালক বলছেন, নৌযান নিরাপদ রাখতেই বড় উদাসীন সরকার ও মালিকরা। যদি অ্যালার্ম প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই তিনটা যদি থাকতো, তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। আগুন লাগলে পরে তারা অ্যালার্ম পেত এবং তারা নিজেরাই সেফটি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু নিবে করতে পারতো। তবে ইঞ্জিন রুমে কিন্তু আপনার ডিজেলের পরিমাণ কিন্তু হাজার হাজার লিটারের কিন্তু আপনার ডিজেল থাকে। তো এখানে যদি ফায়ার সাপ্রেশন সিস্টেম যদি ঠিক না থাকে, কারো পক্ষে এখানে কিন্তু অগ্নি প্রতিরোধ করা ভেরি ডিফিকাল্ট হবে। নৌ পরিবহন গবেষকরা বলছেন, টাকার বিনিময়ে ফিটনেস বিহীন লঞ্চগুলোকে সনদ দেয় দুর্ঘটনার বড় কারণ। একটি জাহাজ যখন তৈরি হয়, তৈরি থেকে শুরু করে তার ফিটনেস সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অধিদপ্তরের অধীনে হয়ে থাকে। নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের যথেষ্ট গাফিলতি, দায়িত্বহীনতা এবং দায়বদ্ধতার অভাব রয়েছে, যার ফলে ত্রুটিপূর্ণ শত শত নৌযান, সেটা যাত্রীবাহী হোক পণ্যবাহী হোক, চলাচল করছে এবং হর আমেশাই দুর্ঘটনা হচ্ছে। যখনই কোনো প্রাণহানি ঘটে তখনই সেটি হইচই শুরু হয়। এ নিয়ে টেলিফোনে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেছেন, গণমাধ্যমে সব তদন্ত রিপোর্টের খবর না আসায় নৌ দুর্ঘটনার বিচার নিয়ে অনেকের মাঝে ভুল ধারণা আছে। বিচার তো হচ্ছে, আপনি দেখেন অনেক বেশ কিছু প্রত্যেকটাতেই মামলা আছে, তারপরে জেলে গেছে আমাদের মালিক এবং মাস্টার, এদেরকে তো জেলে নেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটার তারপরে সুপারিশ গুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত দুই যুগে ৭০০ লঞ্চ দুর্ঘটনায় মামলা হয়েছে প্রায় ১১০০। আরিফিন শাকিল, নিউজ ২৪, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশের সোনার হরিণ ধরতে অযথা দালালের পেছনে ছোটার প্রয়োজন নেই। বিদেশ গমনে ইচ্ছুকদের জন্য সকল ব্যবস্থা সরকার করে দিয়েছে।
মালদ্বীপে প্রবাসীদের দেয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, বৈধ পথে প্রবাসে গিয়ে রেমিটেন্স পাঠানোই দেশের জন্য মঙ্গলজনক। শাহলি জয়ের প্রতিবেদন। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশিদের মতবিনিময়ের জন্য প্রবাসীরা আয়োজন করেন এই সংবর্ধনা অনুষ্ঠানের। দেশটির রাজধানী মালে থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা, এ সময় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপের প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যে জটিলতা, শিগগিরই তা দূর করা হবে। এখানে বিভিন্ন দ্বীপ অঞ্চলে সবাই বসবাস করে, আমি জানি যে এখানে ওই সব জায়গা থেকে টাকা পাঠানোর সমস্যা, তো সেই সমস্যাটা যাতে না থাকে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকেই আমি বলবো যে ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে আপনাদের আর ওই এখন ডলার কিনে আবার বাংলাদেশে পাঠাবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এখানে অনেক টাকাই তো লোকসান হয়, সেটা যাতে না হয়। শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল্যাণ সরকারের দায়িত্ব, তবে বিদেশ যেতে ইচ্ছুকদের বৈধ পথে প্রবাস যেতে আহ্বান জানান তিনি। বাড়ি ঘর বিক্রি করে দলের হাতে টাকা দেওয়ার কোন দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে এবং এই লোন ক্ষেত্র বিশেষে কোন জামানত ছাড়াও দেওয়া হয়, কারণ সেই লোনটা আপনারা ধীরে ধীরে সেখানে সেই ব্যাংকে শোধ করে দিতে পারবেন, সেই সহজ ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এরপরেও আমি জানি যে মানুষের স্বাভাবিক একটা প্রবণতা আছে যে কেউ এসে একটা ভালো মানে সোনার হরিণ ধরার একটা সুযোগ দেখালো আর সবাই সেই পথে দৌড়ালো, তারপর বিপদে পড়ে, অনেক সময় মৃত্যু হয়, এরকম বহু ঘটনা ঘটে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে, ভবিষ্যতে বাংলাদেশের আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের কথা বলে সংলাপের নামে সঙ্গের আলাপ চালাচ্ছে বলে সরকারের প্রতি অভিযোগ বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন কমিশন গঠনের আগেই সরকারের পদত্যাগ চায় তার দল। খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার জন্য মুক্তি এই দাবিতে আয়োজিত গাজীপুরের সমাবেশে এসব কথা বলেন তিনি। আরো পাঁচ জেলায় অনুষ্ঠিত সমাবেশ থেকেও একই দাবি তুলেছেন বিএনপি নেতারা। তহিদ শান্তর প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, বেলা ১২টার পর থেকেই নেতাকর্মীদের জমায়েত বাড়তে থাকে। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগে সাধারণ বক্তব্যে স্থানীয় নেতারা বলছিলেন, দশ বছরেরও বেশি সময় পার হয়েছে গাজীপুরে এমন একটি সমাবেশের আয়োজন করা যায়নি। জুম্মার নামাজের পর সভা শুরু হয়। দলের মহাসচিব কর্মীদের বলেন, দলকে সুশৃঙ্খল করে জনগণকে ঐক্যবদ্ধ করা গেলেই সরকারের পতন সুনিশ্চিত হবে। এখন কি করছে, নতুন একটা নাটক শুরু করেছে, সেই নাটকটা কি? সংলাপ। শুনেছেন না? সংলাপ অর্থাৎ সঙ্গেরা বসে যেখানে আলাপ করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, দাওয়াত করে ওখানে বঙ্গভবনের খাওয়া দাওয়া দিচ্ছেন আর বলছেন যে আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন কমিশন কি করবেন? এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, সমাবেশ থেকে এই দাবিও জানান বিএনপি নেতারা। এছাড়াও দলীয় প্রধানের বিদেশে সুচিকিৎসার দাবিতে গাজীপুরের বাইরেও জামালপুর, জয়পুরহাট, গাইবান্ধা, ভোলা ও নোয়াখালীতেও একই সময়ে সমাবেশ করে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, গাজীপুর। নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারকে দোষারোপ করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন তথ্যমন্ত্রী। ডক্টর শাহ আলমগীর সাহেবকে আপনারা দেখেছেন টেলিভিশনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের সভায় যে হট্টগোল হয় সেটি ঠেকানোর জন্য তাকে চিল্লাচিল্লি করতে হয়,
এটি একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবকে মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয় সেটি তাদের জন্য প্রচণ্ড লজ্জাস্কর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো যে তাদের নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের উপর দোষারোপের রাজনীতিটা পরিহার করার জন্য। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ স্লোগানে এবারের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও সংসদ সদস্য অসীম কুমার উকিল। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেছেন, সব ধর্মের মানুষের সমান অধিকার বাংলাদেশ ও ভারতকে পৃথিবীর সব দেশ থেকে অনন্য করে তুলেছে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের আকাশে সূর্য উঠবে চন্দ্র দেখা দেবে, ততদিন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোন শক্তি কেউ এই জায়গা থেকে চলতে পারবে না, কারণ আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি এবং সবাই মিলে আমরা চলবো। ইন বাংলাদেশ ইন সিন্স 1971 দ্য ফিলোসফি অফ বাংলাদেশ হ্যাজ বিন ধর্ম যার যার রাষ্ট্র সবার, and I think this is the most important part of the spirit of Bangladesh. সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকলেও জোরালো ভূমিকা রাখতে পারছে না মিয়ানমারের ওপর প্রভাব বিস্তারে সক্ষম বড় দেশগুলো, এমন অভিমত কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। উল্টো করোনা মহামারী ও মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মতে, পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বললেও মিয়ানমারকে চাপ না দিয়ে বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ টিকিয়ে রাখছে। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চিত করতে গেল নভেম্বরে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে একটি রেজুলেশন পাশ হয়। ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত ওই রেজুলেশন পাশের পর মিয়ানমারের উপর আন্তর্জাতিক মহলের রাজনৈতিক চাপ বাড়বে এমনটি প্রত্যাশা ছিল সবার। তবে নেই কোনো দৃশ্যমান উন্নয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চুক্তি অনুযায়ী প্রত্যাবাসনের জন্য ধাপে ধাপে 6 লাখ রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এর বিপরীতে যাচাই বাছাই শেষে এযাবৎ মাত্র 30,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার সরকার। আর এখন মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও করোনার অজুহাতে থমকে গেছে পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে থেমে নেই দেশটির সাথে বড় বড় দেশগুলোর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর ও দেরিতে হলেও জাতিসংঘের সম্পৃক্ত হওয়াকে বাংলাদেশের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইস্যুটাকে ভিজিবল রাখতে হবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা ধরে নিচ্ছি যেটাতে লং টার্ম একটা ব্যাপার, অনেক সময় লাগবে সমস্যাটা সমাধান হতে, কিন্তু পৃথিবীকে ভুলে যেতে দিলে চলবে না যে এই সমস্যাটা আছে। এই মুহূর্তে আমি ব্যর্থ বলবো না, আমি বলবো যে প্রচেষ্টাটা এখনো প্রত্যাশিত পরিমাণে সফলতা দেখবার প্রয়োজন ছিল, সেই জায়গায় বা সেই পরিমাণে আমরা প্রত্যাশিত সাফল্যটা পাইনি। আশ্রয় নেওয়ার 4 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হয় কক্সবাজারের ক্যাম্পগুলোতে বেড়েই চলেছে আর্থসামাজিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা, যা আঞ্চলিক উন্নয়ন অগ্রগতির জন্য হুমকি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শুভ বড়দিনকাল খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উদযাপনে চার্চগুলোই এখন শেষ সময়ের ব্যস্ততা।
আলোকসজ্জা, গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে উৎসব মুখর পরিবেশ। সহকর্মী অন্তরা বিশ্বাস আছেন রাজধানীর একটি চার্চে। অন্তরা, কেমন দেখছেন বড়দিন আয়োজনের প্রস্তুতি আমাদের জানাবেন। প্রস্তুতি একেবারে শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু চলছে বড়দিনের আগের রাতে যে খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়, যে প্রার্থনা হয়, সেই প্রার্থনার প্রথম পর্ব। আমরা এই মুহূর্তে রয়েছি পবিত্র জপমালা রানীর যে গির্জা তেজগাঁয়, সেখানে। এবং এই গির্জায় প্রতি বছরই সন্ধ্যা 7টায় এবং রাত 10টায় দুবার এই প্রার্থনা করা হয়, এবং সেই প্রার্থনায় আসলে এই মুহূর্তে চলছে। এবং আপনি সেই দেখতে পাচ্ছেন আমার পেছনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা, তারা আসলে প্রার্থনায় রত রয়েছেন। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গান, শিশু যীশু খ্রিস্টকে নিয়ে যে বিভিন্ন গান রয়েছে সেগুলোই কিন্তু আসলে গাওয়া হচ্ছে এখানে, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে আজকের দিনকে, আগামীকালকের যে দিনটি, এটিকে বলা হয়ে থাকে যে যীশু অনেক দিন ধরে প্রস্তুতি চলে, এবং বলা হয়ে থাকে 9 দিন ধরে তারা এক ধরনের উপাসনা করেন এবং 9 দিন ধরে তারা এক ধরনের উপোস করে থাকেন, এবং সেই প্রস্তুতির শেষ দিন আজকে, এবং আগামীকাল হচ্ছে সেই শুভ বড়দিন। এবং বড়দিনকে ঘিরে তারা পিঠা উৎসব করে থাকেন, বাড়িতে পিঠা তৈরি করার যে উৎসব সেটি আরও 2-3 দিন আগেই শুরু হয়ে গেছে, এমনটি আসলে জানিয়েছেন এখানে যারা এসেছেন তারা। আর আরেকটি বিষয়, তারা হচ্ছে ক্রিসমাস ট্রি তৈরি করেন এবং সেই ক্রিসমাস ট্রিকেও আসলে আলোকসজ্জার মধ্যে দিয়ে সাজান, এবং অনেক বাড়িতে গোশালা তৈরি করা হয়ে থাকে, কারণ ধারণা করা হয়ে থাকে যে যীশু খ্রিস্ট একটি গোশালার মধ্যে আসলে জন্মগ্রহণ করেছিলেন, যে কারণে একটি কেন হয়, এবং সেই গোশালাকে আলোকসজ্জার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে সেই গোশালাকে কিন্তু সাজানো হয়, এবং প্রতিটি চার্চেও কিন্তু আমরা সেটিই দেখতে পাই। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রার্থনার একটি পর্ব আসলে এখানে চলছে, এবং এই পর্বটি আসলে শেষ হবে, এবং এই পর্বটি শেষ হওয়ার পরে যারা এই পর্বে, যারা এখনও পর্যন্ত আসতে পারেননি বা উপস্থিত হতে পারেননি, তারা হচ্ছে রাত 10টার যে পর্বটি থাকবে, প্রার্থনার পর্ব, সেই সময় অংশ নেবেন। আর আগামীকাল সকালবেলায় চলবে আবার প্রার্থনা, এবং সেখানেও সবাই এসে অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বাবলি, ধন্যবাদ আপনাকে। সহকর্মী অন্তরা বিশ্বাস জানাচ্ছিলেন বড়দিনের প্রস্তুতির সংবাদ। অমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন, এরই মধ্যে বর্ণিল আলোয় সেজেছে বিশ্বের বিভিন্ন দেশ। ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন অনুষ্ঠানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঝুঁকির মধ্যেও এতটুকু ভাটা পড়েনি আয়োজনে। উৎসবকে ঘিরে বিভিন্ন দেশে বাড়ছে বিধিনিষেধ। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। উপহারের ঝুলি নিয়ে তুষারে ঢাকা পাহাড় পর্বত ছাপিয়ে ছুটছেন সান্তা ক্লজ, আর ঘরে ঘরে এমন উৎসব আয়োজন জানান দিচ্ছে এসে গেছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর সান্তার আগমনে মেতেছে বিশ্ব খ্রিস্ট সম্প্রদায়। উৎসবের কমতি নেই যীশুখ্রিস্টের জন্মভূমি বেথেলহামে। ভায়োলিন বাজিয়ে সুরের মূর্ছনায় মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। শহরের রাস্তায় নাচ আর গানের আয়োজনে ব্যস্ত সব বয়সীরাই এসেছেন বড়দিনের আনন্দ উপভোগ করতে। সরকারি বিধিনিষেধ আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কানাডিয়ানরা এবছর জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারছে না বড়দিন, তবুও লাল নীল আলোতে ঢাকা পড়েছে বেশিরভাগ শহর। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা সবাই আতঙ্কিত। আগামী বড়দিন আমরা সবাইকে একসঙ্গে নিয়ে করতে। বড়দিনের আগে নতুন সাজে সেজেছে কলকাতার পার্ক স্ট্রিট। যিশুর জন্মদিনকে স্বাগত জানাতে শীতকালীন আমেজ গায়ে মেখে উৎসবের মেজাজে মেতে উঠেছেন কলকাতাবাসীও। বড়দিন পালনে প্রস্তুত পেরু, ফ্রান্স, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশ। বিমানের টিকিটের দাম শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেই বেড়েছে। তবে দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। গাজীপুরে পৌষ মেলার এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। মানুষের মধ্যপ্রাচ্যে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ ভাড়া, এখন এটা কিন্তু ভাড়া বাড়ানো হয় নাই। আপনারা এইভাবে যদি নিউজ করেন এটা না, ভাড়া কিন্তু আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক নিয়মে হয়। কীভাবে এই ভাড়াটা একজন সহনশীল পর্যায়ে আনা যায় অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে,
এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে, ইতিমধ্যে আমি সচিব সাহেবকে বলেছি এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া, যাতে আমাদের শ্রমজীবী মানুষ যাতে কোনো সময় হয়রানির শিকার না হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। 28 ডিসেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজের রেজিস্ট্রেশন চালু করা হচ্ছে সুরক্ষা অ্যাপে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অমিক্রনের তীব্র আগ্রাসী গতিকে থামিয়ে দিতে পারবে এই তৃতীয় ডোজ। তবে প্রথম ও দ্বিতীয় ডোজ যারা এখনো পায়নি তাদের টিকা নিশ্চিত করতেই বেশি জোর দিয়েছেন স্বাস্থ্যবিদরা। মারুফা রহমানের প্রতিবেদন। বিশ্বজুড়ে নতুন উদ্বেগ এবং আতঙ্কের নাম করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। বিশেষজ্ঞরা বলছেন ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনিকার টিকা যেখানে করোনা ঠেকাতে 40% কার্যকর, সেখানে বুস্টার ডোজ নেওয়ার পর 80% কার্যকর হচ্ছে। বাংলাদেশে এই নতুন ভ্যারিয়েন্টের আক্রমণ ঠেকাতে শুরু হচ্ছে তৃতীয় ডোজের কার্যক্রম। আগামী 28 ডিসেম্বর থেকে সুরক্ষা অ্যাপে নতুন করে বুস্টার ডোজের রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন চালু হবে। যারা টিকা নিয়েছে তারা তো টিকার সাথে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানবে, এবং যারা টিকা নেয়নি তারা টিকা নেবে এবং একই সাথে মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মানবে। মৃত্যু ঝুঁকিতে থাকা 60-ঊর্ধ্ব মানুষ এবং সরাসরি করোনা রোগীদের নিয়ে যারা কাজ করবে শুরুতে তাদের দেয়া হবে বুস্টার ডোজ। দিতে হবে যারা খুবই ভালো তাদেরকে, যেমন যাদের বয়স অনেক বেশি, যারা মারাত্মক ধরনের জটিল নানা ধরনের ক্রনিক অসুস্থতায় আছেন, অথবা যারা সম্মুখসারির চিকিৎসক নার্স অন্যান্য যারা আছেন তাদেরকেই মূল দিতে হবে। তবে এখনও যারা প্রথম এবং দ্বিতীয় ডোজই পাননি, সংক্রমণ ঝুঁকি ঠেকাতে তাদেরকে টিকা দেওয়াটাই বেশি কার্যকর হবে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবার খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী আহসান হাবিবের কাছে। বাবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব ক্লেমন খেলার সংবাদ। ফেডারেশন কাপের এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বসুন্ধরা কিংস। আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিয়েছে ক্লাবটি। এর আগে 21 ও 22 ডিসেম্বর বাফুফে বরাবর দুটি চিঠি দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফেডারেশন কাপের ভেনু কমলাপুরের পরিবর্তন ও ফেডারেশন কাপের সূচি নিয়ে আপত্তি জানায় তারা। তবে তাদের সেই চিঠির কোনো উত্তর না দেয়ায় খেলা মাঠে গড়ানোর একদিন আগে কঠোর এই সিদ্ধান্ত নিল বসুন্ধরা কিংস। মূলত ভেনু পরিবর্তন না করা ও অন্য ক্লাবকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে এই ক্লাবটি। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 154 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 297 রান সংগ্রহ করে বাংলাদেশ। 298 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 143 রানে অল আউট হয়ে যায় নেপাল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার মাহফুজুল ইসলাম ও 17 ও ইফতেখার হোসাইন 21 রানে ফেরেন। তবে প্রান্তিক নওরোজ নাবিল সেঞ্চুরি তুলে নেন, 112 বলে 127 রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া 58 রান করেন রিটায়ার্ড হার্ড মোহাম্মদ ফাইম। 298 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলিং তোপে পড়ে নেপালের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 43 ওভারের মধ্যে মাত্র 143 রানে থামে নেপালের ইনিংস। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিপক্ষে লড়বে যুবা টাইগাররা। ক্রাইস্টচার্চে অনুশীলন ও কোয়ারেন্টাইন পর্ব শেষ করে প্রথম টেস্টের ভেনু মাউন্ট মঙ্গনের শহর তাওরেঙ্গায় গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইন ও 3 দিনের অনুশীলন করে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। নিউজিল্যান্ড পৌঁছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের কোভিড পজিটিভ ধরা পড়ায় কোয়ারেন্টাইনের সময়সীমা বেড়ে যায় বাংলাদেশ দলে। তাই ক্রাইস্টচার্চে 3 দিনের বেশি অনুশীলন করতে পারেনি টাইগাররা। 1 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। দর্শক, এই ছিল খেলার সংবাদে। চলে যাচ্ছি মূল স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বাবলি ইয়াসমিন। ধন্যবাদ আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখনকার আয়োজন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।